Rajyasabha nirbachanor samaptir pasoto gorom Dispurar rajniti. News dolor party Ripun Borai Rajyasabha nirbachanot dhonor binimoyot vote kroy korisil buli gurutor obhijog Kamalakhya Dey Purkayastha. Nirbachanot vote diyar babe IDF ok 1 koti 60 lakh taka diya buli ullekh korise Kamalakhya Dey Purkayastha. Rajyasabha nirbachanot jikibor babe Ripun Borai IDF ok disil 1 koti 60 lakh taka. Congress bidhayok Kamalakhya Dey Bispuron. রাজ্যসভা নির্বাচনত কোন কিনা গোল কোন বেচা গোল তার চর্চা অব্যাহত আছে শনিবারে নির্বাচনের পোস্টমর্টেম করে রাজীব ভবনত কংগ্রেসে পাতিলে সংবাদ মেল 27 জনের ভিতর আমি দুটা ভোট আমার এটা ক্যান্সেল আর এটাই অন্যক দিলে সেগুলিকে কংগ্রেসের 25 জনের ভোট আমি পালো আর সিপিএম দলের আমার সপক্ষে গোল রাইজর দলের আমার সপক্ষে গোল আৰু বাকী আঠটা আমাক সমৰ্থন কৰি 15টা ভোট দিম বুলি জনোৱা দলটোৰ ফালৰ পৰা আমি পাবলৈ সক্ষম হলো বিৰোধীৰ মাজত পৰস্পৰ কথা কথা কটিৰ তুমুল যুঁজ চলি থকাৰ মাজতে এবাৰ কমলাক্ষয়ে তুলিলে অভিযোগ এআইডিএফে ৰিপুনপুৰৰ পৰা লৈছিল 1 কোটি 60 লাখ টকা এ নহয় ৰিপুনপুৰৰ প্ৰাৰ্থিত্ব দিয়াৰ কথা ভবাই নাছিল হেনো কংগ্ৰেছে ঠিক কৰিছিল এআইডিএফে ৰিপুনপুৰ ডাঙৰে নিজে কলে আৰু কালি যে তেখেতৰ পৰা টকাটো লৈছে এমাউন্টটো কোৱা নাই কিন্তু মই এজন ওয়ার্কিং পেশেন্ট হিসেবে জানো যে তেওঁৰ পৰা 1 কৰোৰ ক্যান্ডিডেট হৈছে ক্যান্ডিডেট কৰাৰ কাৰণে 1 কৰোৰ 60 লাখ হৈছে ক্যান্ডিডেট কৰাৰ কাৰণে তো এটো হয়তোবা মই আমি অফিচিয়ালি প্ৰমাণ কৰিব নোৱাৰি বিকজ অফ দ্য একাউন্টেন্স পাৰ কৰা নাই বস্তুটো ৰিপন বৰা কিন্তু আমাৰ কংগ্ৰেছৰ ক্যান্ডিডেট নাছিল কংগ্ৰেছ ক্যান্ডিডেট মানে তেখেতে কংগ্ৰেছৰ ক্যান্ডিডেট কিন্তু আমি হয়তোবা প্ৰপোজ কৰা নাই আমি যেতিয়া দেখিলোঁ 28 জন তেতিয়া দেখিলোঁ যে নাই আমাৰ তো ক্যান্ডিডেট নিজিকে আমি ক্যান্ডিডেট দিকেনে কি কৰিম বাৰু ইউডিএফ আহিলে আমাৰ ওচৰতে আইকেনে কলে যে নাই আমি হাইকমান্ডের লগত কথা পাতি এতে হাইকমান্ডে যদি চালে 28+15 দ্যাট মিন্স কি আপনার 43 নাম্বার হয়ে যায় তাহলে ইউডিএফর মতে মতে আমি কংগ্রেসের হোক ইউডিএফর মতে মতে আমি দিব ইফালে কমলাক্ষর এই বিস্ফোরণের পিছতেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলত আনহাতে রাজ্যসভা নির্বাচনের প্রতিটি ভোট নিরীক্ষণের বাবে আবেদন জানাবলৈ উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিব প্রদেশ কংগ্রেস এই মন্তব্য কমলাক্ষ দে ইউডিএফর এই যে দোকান দোকান যেটো এই দোকানটো বন্ধ করব লাগবে ইউডিএফর দোকানটো বন্ধ করব লাগবে আর মই রাজীব ভবনের পৰা কৈছো আৰু যে মুখ্যমন্ত্রীয়ে ইউডিএফক বাঁচাব নোৱাৰিব আমি এক্সপোজ করি মই আজি আমি আমার লিডার অফ অপজিশনে কৈছে যে আমি সুপ্রিম কোর্ট লৈ যাম আর প্রত্যেকটা ভোট যাতে আমি চাব পাৰি কোনে কাক ভোটটো দিছে আৰু রাজু বৰুৱা আৰু হিরক্ষতি মালাকাৰৰ সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট